আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা প্রেমে ব্যর্থ হয়েছেন, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছেন, অথবা কাউকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না, আজকের আমলটি আপনাদের জন্য। এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আপনার ভালোবাসার মানুষ ফিরে আসবে, যাকে পছন্দ করেন সে আপনাকে ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করো, আল্লাহ তাআলার কাছে তোমরা প্রার্থনা করো। আজকে যে আমলটি দিব আপনাদেরকে অত্যন্ত শক্তিশালী একটি আমল, আল্লাহ তাআলার একটি ইসমি নাম। এই নামটি জপে যদি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রার্থনা কবুল করবেন, আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিবেন, আপনার ভালোবাসার মানুষের মনে আপনার জন্য মায়া মহাব্বত সৃষ্টি করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমেই আপনাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই এসএমটি বলে দিচ্ছি, তারপরে আপনাদেরকে নিয়ম বলে দিব। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের একটি লাইক দিয়ে দিই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে এসএমটি আপনাকে পাঠ করতে হবে সেই এসএমটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক এসএম, ইয়া লাতিফু। ইয়া লাতিফু, আল্লাহ তাআলার এই নামটিকে আপনাকে পাঠ করতে হবে। এবার আমি আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি, কোন নিয়মে আমল করবেন। প্রতিদিন আপনি এই এসএমটিকে 111 বার পাঠ করবেন। এইভাবে পাঠ করবেন, ইয়া লাতিফু, ইয়া লাতিফু। পরিপূর্ণ মনোযোগ এবং বিশ্বাস নিয়ে পাঠ করতে হবে। আল্লাহ তাআলার কাছে কেউ যদি বিশ্বাস সহকারে চায়, আল্লাহ তাকে ফিরান না। নিয়ম হচ্ছে, অজু করে করলে বেশি ভালো হবে, অজু ছাড়াও পাঠ করা যাবে। নির্দিষ্ট একটা জায়গায় একাকী বসে পরিপূর্ণ মনোযোগ সহকারে ইয়া লাতিফু আপনি 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে তিনবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন এবং ইয়া লাতিফু 111 বার পাঠ করবেন। এই আমলটি করা শেষ হয়ে গেলে 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। আবার বলে দিচ্ছি, প্রথমে তিনবার দুরূদ শরীফ, তারপর ইয়া লাতিফু 111 বার, তারপরে আস্তাগফিরুল্লাহ 100 বার, তারপর শেষে আবার তিনবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, যে আল্লাহ আমি অমুককে ভালোবাসি, তাকে পেতে চাই, তাকে ফিরিয়ে দেন এবং তার মনে আমার জন্য ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দেন, তাকে বিবাহ করতে চাই, তাকে রাজি করিয়ে দেন। এইভাবে আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে খুলে বলবেন। এইভাবে আমলটি আপনি 7 দিন করবেন। 7 দিনে যদি আপনার মনের আশা পূরণ হয়ে যায় তাইলে আর করতে হবে না, আর যদি আপনি কোনো রেজাল্ট না পান 11 দিন পর্যন্ত এই আমলটি করবেন। ইনশাআল্লাহ এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালোবাসা মানুষটিকে ফিরিয়ে দিবেন, তার মনে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আর যারা অনেক আমল করেছেন কোনো কাজ হয়নি, তাইলে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।